হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা মণ্ডল সম্পা। আমার নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে দেখবেন। এখানে আমি আজ সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে আমি আমার সংসারে টুকটাক কাজকর্ম ও আমার সদস্যদের নিয়ে যত রকমের খুনসুটি হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ঘরের কাজকর্ম, রান্নাবান্না, এই সমস্ত। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকার চেষ্টা করবেন, আমার পাশে থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে প্রথমে গিয়ে পৌঁছতে পারে। আর আমার এই চ্যানেলটি যত রকমের ভিডিও আমি আপলোড দেব সেগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি যেন পৌঁছতে পারে। আর আপনারা আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে কথাগুলো বলতে আমার জিভ জড়িয়ে যাচ্ছে, আমি ঠিকঠাক কথা বলতেও পাচ্ছি না। হয়তো আপনাদের সামনে আমি ঠিকঠাক আমার ফেসটাও নিয়ে আসতে পারবো কি না এরকম ফিল হচ্ছে আজকে। তবে আপনারা সবাই আমার পাশে থাকলে আর ভালো ভালো কমেন্ট করে যদি আমাকে উৎসাহিত করেন তবে অবশ্যই আমি সব থেকে ভালোটাই দেওয়ার চেষ্টা করব। আর ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য বা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, আপনারা অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। এভাবেই আমি রোজ আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে দিনগুলো কাটাতে চাই। সেরকমভাবে বাড়িতে কেউই থাকে না যে কারোর সাথে কথা বলবো, তাই আমার এই সিদ্ধান্তে আসা। আপনাদের সাথে আমার গল্প করাও হবে আর আমার সংসারের কাজগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেওয়াও হবে। এদিকে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, তাকে ডেকে ডেকে তুললাম, তুলেই তাকে ব্রেকফাস্টের টেবিলে বসিয়ে দিলাম। এইদিকে মা তো অনেক ভয়ে, আর এদিকে আমার ছেলে আমার ভয় কী খাবে সেটাই বুঝছে না। এভাবে তাকে আমি খাবার দাবার দিয়ে আমি আমার সংসারের কাজে চললাম। সেই রোজ একই রুটিন, খাওয়া দাওয়ার পর বাসন ধোয়া, বাসনগুলো ধুতে ধুতে ভাবছি নতুন ভিডিও, জানি না কী কী ভুল করছি, কী ভুল হচ্ছে। আপনারা সবাই আমার পাশে থেকে আমার ভুলগুলো আমার কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে আমি সব কিছু শুধরে নতুন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি। এদিকে আমার বাসন মাজা হচ্ছে, আর এই সব কথাই আমি ভাবছি। আর কী করে কী করব, কী করে কথা বলবো সেগুলোই ভাবছি। এদিকে আমার ছেলের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এরপর পালা রান্নাবান্নার। আজকে যদি সব বলে দেবো তাহলে পরে তোমাদেরকেই ভিডিওতে দেখাবো, তাই না? তাই আজকে আমি হালকা একটু করে বলছি, আর তাছাড়াও তো জিভ জড়িয়ে যাচ্ছে আজকে, আজকে তো ঠিকঠাক বলতেও পাচ্ছি না। আর ভাবছি এখন আমি কি রান্না করব, কি করে কি করব কিছুই বুঝছি না। এদিকে নিশ্চয়ই আমার হাত দেখে আপনারা বুঝতেই পারছেন বা আমার ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা বুঝতেই পারছেন নতুন ব্লগার। এইভাবেই ভয় পেতে পেতেই আমি সব কাজ সারছি, আর কিচ্ছু বলার নেই, কী বলবো সব তো জড়িয়ে যাচ্ছে, কী বলবো কী বলবো বুঝতেই পারছি না। এদিকে কাজও শেষ হচ্ছে না। এভাবে আমি টুকটাক আমার যা কাজ আছে সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এই সংসারের কাজ থেকেই আর এই সমস্ত কিছু গুছিয়ে নেওয়া থেকেই হয়তো আজ আমার মনের মধ্যে ব্লগিং সম্পর্কে একটা ভালো ধারণা এসেছে। আমার মনে হয়েছে যে আমিও এভাবে সমস্ত কিছু আপনাদের কাছে আমার সংসারের সমস্ত টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তাই আজ ফোন হাতে নিয়েই বসে পড়লাম ব্লগিং করতে।
জানি না কতদূর কী করতে পারবো, জানি না আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো কি না, আপনাদের সাপোর্ট পাবো কি না জানি না, তবুও এই পথে আমি চলেছি। আর সবসময় এটা আমার মনে হয়েছে, আমার কাছ থেকে যদি কেউ উপকৃত হতে পারে, কেউ আমার কথা শুনে যদি উপকৃত হতে পারে, এটাই আমি চেয়েছি, তাই আমার এই ব্লগিংয়ে আসা। আর আমি আশা করি একটু হলেও আমার ভিডিও দেখে কেউ যেন উপকৃত হয়, আর আমার ভিডিও দেখে কেউ যেন মনে কোনো কষ্ট না পায়, কেউ যেন দুঃখ না পায়। আর আমার ভিডিও যদি আপনাদের সকলকে ভালো লাগে, ভালো লাগে খারাপ লাগে আমাকে অবশ্যই জানাবে না, যাতে আমার ছোট ছোট ভুলগুলো আমি ঠিক করে নিতে পারি। একই কথা হয়তো বারবার বলছি, ওই যে বলছি না, আজ আমার জিভ জড়িয়ে যাচ্ছে, জানি না কী করে কথা বলবো। এভাবে কাজগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পেলেন আমার সিঙ্ক ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে সিঙ্কটা রোজ দিন একইভাবে ভালোভাবে মুছে নিই, যাতে কোনো জল না থাকে। জল থাকলে না ঠিক তেমন একটা ভালো লাগে না, মুছে নিলে বেশ পরিষ্কার লাগে আর ভালো লাগে। পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। ভালোভাবে মোছা হয়ে গেলে এবার আমি রান্নার কাজে যাব। রান্নাটা আমি অফ স্ক্রিনে সেরে নেওয়ার চেষ্টা করবো। এই আমি রান্না সেরেও নিয়েছি। এবার রান্না আমার কী কী হয়েছে, রান্না যদি আমার রান্নার রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি ভাত, আর এখানে আমি মাংস, আর এখানে আমি ডাল করে নিয়েছি, এটা পেঁপের ডাল। এখানে শাক ভাজা করে নিয়েছি, আর এখানে হচ্ছে সালাদ। তারপর আমি বাড়ি ঝাড় দেওয়ার জন্য চলে গেলাম, ঘর দোর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। লাইট চলছে তবুও কেন জানি না অন্ধকার অন্ধকার এসছে ছবিটা। ওই যে বললাম প্রথম ভিডিও করছি, বুঝতেই পারছি না কোন অ্যাঙ্গেল থেকে নিলে ছবিটা ভালো আসবে। এভাবে আমি আমার ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। যদিও সকালের দিকে একবার ঝাড় দিয়েছিলাম বলে অতটা নোংরা নেই, আমার ছেলে ওইটুকু সময়ের মধ্যেই অনেক নোংরা করে দেয়, জিনিসপত্র এলোমেলো এদিক ওদিক সমস্ত কিছু এলোমেলো করে দেয়, আবার সেগুলোকে তুলতে হয়। সেগুলো বাচ্চা যা করে আর কি, নিশ্চয়ই আপনাদের বাড়িতেও বাচ্চা আছে, বাচ্চারা কী করে সেটা তো আর কারোর অজানা না। এভাবেই একটা মায়ের জীবন যুদ্ধ চলে। এদিকে আমার ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঝাড় দিয়ে নোংরাটা বাইরে ফেলে দেব, ফেলে দিয়ে আবার বাইরেরটাও ঝাড় দেব, সেটা আমি অফ ক্যামেরায় ঝাড় দিয়ে দেব। তারপর আমার ঝাড় দেওয়া হলে এখানকার পাপোশটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে আবার পেতে দিলাম। পেতে দেওয়ার পর এবার ভালোভাবে দরজাটা লাগিয়ে দেবো, না হলে না নিচ থেকে সাপ চলে আসে। আর এদিকে আমার একটু পরিষ্কার বাড়িটা মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, অত আমি গুছিয়ে রাখতে পারি না, আমি যতটুকুই গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ছেলের সাইকেলটা এখানেই রাখা হয়, কারণ আমার সাইকেল রাখার মতন জায়গা সামনে, ও সবসময় চালাতে চায় তাই হাতের কাছেই রাখি। এদিকে আমরা অফ স্ক্রিনে মা ছেলে দুজনেই স্নান ধান করে খাওয়া দাওয়া করে রেস্ট নাও আমাদের কমপ্লিট। রেস্ট নিয়ে মোটামুটি বিকেল পাঁচটার দিকে আপনাদের আমি আমার বেডরুম থেকে যে বাইরের ভিউটা দেখা যায় সেটা শেয়ার করছি। বাইরে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, কি বলবো আর, সেটা না দেখে পারলাম না। এদিকে আয়নের বাবাও চলে এসছে অফিস থেকে বাজার নিয়ে। ছেলে কৌতূহলী হয়ে কী এনেছে বাবা দেখতে গিয়ে সমস্তটাই একদম ঘেটে গুটে একাকার করে দিয়েছে। আবার সব কিছু গোছাও, কীভাবে গোছাবো, কাকে কোথায় রাখবো, সেগুলোই প্ল্যানিং করছি। এদিকে ছেলে তো কী করে আর না করে, সমস্ত কিছু ওই ভিডিও করতে চাইছে, ও দেখাতে চাইছে আপনাদের যে বাবা এটা এনেছে, বাবা ওটা এনেছে। সব কিছু তো আর আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করতে পারছি না, বাচ্চা মানুষ ভুলভাল দেখিয়ে দিচ্ছে।
কৌটো উল্টো করে দেখিয়ে দিচ্ছে। তাই যাই হোক, আর ভিডিওটাও লম্বা হয়ে যাচ্ছিলো, তাই ওগুলো আমাকে এডিট করতে হলো, ওগুলো কাটতে হলো। তারপর আমি এদিকে যা খাবার দাবার ওর জন্য এনেছে ওর বাবা, ওগুলো সব এখানে আমি বক্সের মধ্যে, সব কৌটোর মধ্যে খুলে খুলে ঢেলে রাখছি। এভাবেই সব বক্সগুলো আমি পরিষ্কার করে নিয়ে কেচে দিয়ে মুখগুলো কেটে কেটে এখানে আমি ঢেলে রাখার চেষ্টা করছি। সবগুলো কৌটোর মধ্যে হতে চাইছিল না, তবু ওইভাবেই আমি কিছুটা প্যাকেটে আর কিছুটা কৌটোর মধ্যে রেখে দিলাম। এগুলো সব ছেলের খাবার দাবার, সে তো উৎসাহে আনন্দে বিশাল খুশি, ও কী করে আর না করে যে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিক ওদিক ছোটাছুটি এই করছে। আর আমি আমার ছেলের খাবারেই কর্নফ্লেক্সের সাথে আমি যে চকোসটাও ও খায় সেই চকোসটাও দিয়ে দিই, কারণ চকোস আমি এমনি সাধারণত ওকে বেশি খেতে দিই না, একটু টেস্টের জন্য বা খেতে চায় সেই একটা আগ্রহের জন্যই আমি এখানে দুটোই মিক্স করে দেওয়ার চেষ্টা করছি, আর ওকে ওইভাবেই আমি দিই। চকোস আর কর্নফ্লেক্সের ভাগটা অনেক পরিমাণে বেশি থাকে, ও যেন দেখে খেতে চায়, এইভাবেই আমি দেওয়ার চেষ্টা করি, না হলে ও কর্নফ্লেক্স না একদমই খেতে চায় না। আর খেলেও একটু মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু একটু দিতে হবে, চিনি বা মিষ্টি যাই হোক, তো চিনি তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে একটা বাচ্চার অতটাও ঠিক না, ওর প্রবলেম হয়, যার জন্য আমি ওকে কর্নফ্লেক্সের সাথে এই ওর চকোসটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে ও আর চিনি মিষ্টি জাতীয় কিছু চায় না, দুধ দিয়ে দিলেই হয়ে যায়। এদিকে আমি আরও কী সব ছিল, ওটস ছিল, ওটসও বাবা খায়, সেই ওটসটাও আমি ঢেলে রাখলাম। ওটস ছেলেও খায়, কিন্তু ওর বাবা আমরা দুজনেই ব্রেকফাস্টে মাঝে মধ্যেই খাই ওটস। এদিকে সব আমি প্যাকেট থেকে বের করে কৌটোর মধ্যে ভরছি। ভরতে ভরতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা হয়তো ভাবছো আমরা বাড়িতে সদস্য কয়জন, আমরা হচ্ছি তিনজন সদস্য, ছেলে, ছেলের বাবা আর আমি, তিনজন। আর এই তিনজনের সংসার, যা কিছু শেয়ার করব তোমরা সব জানতেই পারবে ধীরে ধীরে, আমার এই চ্যানেলের সাথে থাকলে তোমরা সব কিছু জানতে পারবে। আজকে যদি সমস্ত রকমের গল্প তোমাদের সাথে করে ফেলবো তাহলে পরে কি থাকবে তোমাদের জন্য, তাই আজকে আর অত কথা না বলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে আমি ময়দাটা বয়ামের মধ্যে ভরে রাখছি, কাঁচের বয়ামে রাখার চেষ্টা করি, কাঁচের বয়ামে রাখলে আমার মনে হয় কিছুদিন ভালো থাকে। আর এই যে আমি যেটা বলেছিলাম যে বয়ামের মধ্যে আমি পুরোটাই ভরতে পারিনি, আমাকে কিছুটা প্যাকেটের মধ্যেও রেখে দিতে হয়েছিল। এভাবেই আমি সবগুলোই বয়ামের মধ্যে ভরে নেওয়ার চেষ্টা করছি। এবার সুজির পালা, এবার সুজিটিকে আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। এই কাঁচের বয়ামগুলো আমি একসাথে কিনেছিলাম, চারটা কি পাঁচটা, পাঁচটা, হ্যাঁ পাঁচটা হবে হয়তো। এগুলো যে কোনো কিছু রাখার জন্য, এই যে সুজি ময়দা এগুলো রাখার জন্য বেশ ভালো। তবে আমি না সংসার জীবনের প্রথমে এসে তো জানতাম না যে বড় কিছু কিনতে হবে বা কি, আমি ভেবেছিলাম হয়তো এই ছোটো ছোটো কিনলে হয়ে যাবে, কিন্তু এখন দেখছি না একটু বড় নয় আমার প্রয়োজন ছিল, এই ভুলগুলো আমার হয়েছে। আর যা হোক, এগুলো আবার নতুন করে কিনতে চাইলে আবার নতুন করে কেনা যায়, যতদিন চলছে চলুক এভাবেই। আর এখানে তোমরা যারা নতুন গৃহিণীরা দেখছো, একটু কিছু হলেও আমার ভিডিও থেকে তোমরা আইডিয়া পাবে, সংসার জীবনের আইডিয়াগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে।
বেশি কিছু নয়, ছোট ছোট আইডিয়া, সেরকম কোনো হেল্প করতে হয়তো পারবো না তোমাদের, কিন্তু ছোট ছোট হেল্পগুলো তোমাদের আমি করে দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি করে ভালোভাবে দেখার চেষ্টা করবে। আমার সমস্ত প্যাকেটগুলো কেটে সব বয়ামের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো এখান থেকে গুটিয়ে নিয়ে তোলার চেষ্টা করছি। এদিকে আমার ছেলে, আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পেয়েছেন, কেঁচি দিয়ে সবগুলো কাগজ কেটে কেটে টুকরো টুকরো বানিয়ে দিয়েছে। এগুলো আমি সব এবার একটা প্লাস্টিকের মধ্যে ভরে ডাস্টবিনে রাখবো, পরে ফেলে দেবো। সবগুলো কৌটো আমার ভালোভাবে ভরানো হয়ে গেছে। এবার সবগুলো আমি একসাথে করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমরা মা ছেলে বিকেলের দিকে চললাম বাইরে একটু ঘুরতে। বাচ্চাদের একটু বাইরে না নিয়ে গেলে না ঠিক ভালো লাগে না, বাচ্চাদেরও সময় কাটে না আর মাদেরও তো ভালোই লাগে না। এই যে আমার বাড়ির সামনের একটু ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর আকাশটা দেখানোর চেষ্টা করছি। আকাশটা খুব সুন্দর লাগছিলো, এখানে ক্যামেরাতে অতটা ভালো আসেনি। চলুন তাহলে এবার আমরা চলে গেলাম রাস্তার ধারে একটা জায়গা, যেখানে বাচ্চাকে নিয়ে আমি খেলতে গেছি। একটা মাঠ, মানে জমি চাষ করা হয়, কিন্তু জমিটা কোনো কারণে ওরা চাষ করেনি, লোকের জমি। সেখানে গিয়ে আমরা মা ছেলে বা আরও অন্যান্য মায়েরা বাচ্চাদের নিয়ে গিয়ে একটু বাচ্চাদের নিয়ে খেলাধুলো করি। পাশে একটা পুকুর আছে, পুকুরের ভিউটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে গেলে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। আর সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে এখানে খুব সুন্দর হাওয়া দেয়, বাচ্চাদের নিয়ে এখানে খেলাধুলা করতেই আমরা আসি। সেরকমভাবে বাচ্চারা সারাদিন বাড়িতেই বন্দি থাকে, আর একটু বাইরে আসলে এখানে ওরা ভালোভাবে একটু খেলাধুলা করতে পারে। আর এই যে এখানে কী সব গাছ লাগিয়েছে সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে করলা গাছ লাগিয়েছে জমিতে, এগুলো হচ্ছে শশা গাছ, দেখতে ভীষণ ভালো লাগে। প্রকৃতি কাকেই না দেখতে ভালো লাগে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। এবার আমরা মা ছেলে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আয়নের জন্য দুধ গরম করে নিলাম। এবার আয়নকে আমি দুধ কর্নফ্লেক্স খেতে দেব, আর এদিকে আমি আমার জন্য একটু দুধ আর টোস্ট নিয়ে নেব। এটাই আমাদের সন্ধ্যার টিফিন। টিফিন করার পর মা ছেলে আমরা পড়তে বসব। এখানে আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম, কর্নফ্লেক্সের মধ্যে গরম দুধ দিলে কীরকম যেন একটা নরম হয়ে যায়, তাই আয়ন খেতে চায় না। একটু দু চারটা চিনির দানাও আমি ফেলে দিয়েছি। আর ঠান্ডার দুধটা এবার আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি আয়নকে এটা দিয়ে দেব খাওয়ার জন্য। এবার খেতে একটু ভালোও লাগবে, ওর মিষ্টি মিষ্টি লাগবে, ও পুরোটাই খেয়ে নেবে। এবার দেখো না কীরকমভাবে ও আমার হাত থেকে এটা ছৌ মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর সেটা নিয়েও যাচ্ছে। এবার ঘরে গিয়ে ও নিজের মতো করে খাবে। এবার আমি আমার খাবারটা নিয়ে নিই। আর বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।